মেয়েকে ওখানে ড্রপ করেছি স্কুলের, এখন আমার কাজ শেষ অফিসের, এখন আমি বাড়ি যাব। ওইদিকে আমার যে ছেলে মেয়ে আছে স্কুলে, ওদেরও মনে হয় ছুটি হয়ে গেছে, এখন আমি গাড়িতে উঠলাম। অফিসের কাজ আমার শেষ হয়ে গেল, এখন আমার ছেলে মেয়ে ওখানে স্কুলে ওখানে তুলতে হবে। বাস স্কুলে এসে গেলাম, ওই যে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, এখন ছেলে মেয়েকে গাড়িতে নিব। বাস বাড়ি গিয়ে ফির আরো অনেক কাজ আছে, কাজগুলো ফির করতে হবে। টার্নিং 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 এসে গেছি আর বাড়ি। বাড়ি আমরা পৌঁছে গেছি, এখন আমি আমার ছেলে মেয়েদেরকে হোমওয়ার্ক করতে বলবো। ওদেরকে স্কুলে হয়তো কোনো হোমওয়ার্ক দিছে টিচার, ওরা হোমওয়ার্ক করবে, আমি তার জন্য ওদেরকে একটা চকলেট এনে দেবো। ওরা চকলেট খাবে আর হোমওয়ার্ক শেষ করবে। আমার ছেলে মেয়ের হোমওয়ার্ক শেষ হয়ে গেছে, এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে যাব। রেস্টুরেন্টে যাব, দেখি বিকেল হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরতে বেড়াবো, দেখি কোথাও হোটেলে যাওয়া যায় নাকি। বাস আমরা গাড়িতে চেপে গেছি, দেখবো ওখানে যায় কি করা যায়। ওই আস্তে 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 এসে গেছি, এসে গেছি, গাড়িতে একসাথে পার্ক করে দেবো। বা আমি পৌঁছে গেলাম, দেখি এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি কি করা যায়। আমি এবার এখানে একটা পিৎজা অর্ডার করবো, কেননা আমার ছেলে মেয়ে আমাকে অনেকদিন আগে বলছে তাদের নাকি পিৎজা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। আমার পিৎজা অর্ডার দিয়ে দিছি, পিৎজা রেডি হবে, তাতে আমরা একটু এখানে দেখি কি করা যায়। ও আমরা এখানে একটু ড্যান্স করব, তাতে আমার পিৎজাটা রেডি হবে। ও মাই গড, ই বাবা, এত উড়ি বাবা, ইস, ওয়াও, কি মজা, কি এনজয়, দারুন।
আমার হয়ে গেছে নাচানাচি শেষ, এখন দেখি পিৎজা নিয়ে আসি। পিৎজা হয়ে গেছে রেডি, এখন আমরা পিৎজা খাবো। ওয়াও, আমাদের পিৎজা খাওয়া শেষ, এখন আমরা যাব কিছু শপিং করতে, কেননা আমার ছেলে মেয়ের সামনে ক্রিসমাস ডে আসতেছে, তার জন্য শপিং করা লাগবে। আমার ছেলে মেয়েদের কিছু জামা কেনা লাগবে, এখন আমরা যাব শপিং করতে। শপিং করতে যাওয়া লাগবে এখন আমাদের, শপিং টপিং দেখি শপিং এ কি কি নেওয়া যায়। শপিং মলে এসে পৌঁছে গেলাম আমরা, বা এখানে গাড়িটা দাঁড় করাবো, পার্ক করে নেব। দেখি শপিং এ কি কি নেওয়া যায়। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম শপিং মলে, সামনে সামনে ক্রিসমাস ডে আসতেছে, সেই জন্য আমাদের কিছু শপিং করা লাগবে, কিছু গিফট, কিছু জামা কাপড়। এখন আমরা চয়েস করব, দেখি কি রকম জামা কাপড় নেওয়া যায়। আমার ছেলে মেয়ে এবং আমি, আমরা তিনজনে জামা কাপড় পছন্দ করতেছি, দেখি কি রকম জামা কাপড় নেওয়া যায়। ওয়াও, পছন্দ হচ্ছে না তার মানে, ভালো ভালো দেখা লাগবে। ওয়াও, জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আমরা এখন কিছু ডে, সামনে ক্রিসমাস ডে আসতেছে, তার জন্য আমার ডেকোরেটেড এবং শপিং মানে কিছু জামা কাপড়, তার সাথে বাড়ি সাজানোর জন্য কিছু ফুলের টপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব, আমার মেয়ে একটা ছোট্ট ব্রাল নিতে চাইছিল অনেকদিন আগে, আমাকে বলছিল যে বাবা আমাকে একটা ব্রাল কিনে দিতে, সেই জন্য আমরা একটা ব্রাল নেব এখন। দেখি, জানি না কোথায় যে আছে, এখন খুঁজতে লাগবে দোকান কোথায় যে এখন বিক্রি করে। ওয়াও, এসে গেছি, পাওয়া গেছে। ও, এসে গেলাম, দেখি কিরকম নেওয়া যায়। ও বাবা, এখানে তো অনেক কিছু, ওয়াও, এখানে বিড়াল গুলো রাখা আছে, দেখি চয়েস করি কোনটা নেওয়া যায়। এই বাঘের মতোটা নেব। আমার সব শপিং শেষ হয়ে গেল, বিড়ালও কিনলাম, জামা কাপড় কিনলাম, ঘর সাজানোর জন্য কিছু জিনিসও নিলাম, এখন আমরা চলে যাব বাড়ি। বাড়িতে যাই আগে, দেখি তারপরে কি করা যায় বাড়িতে। ও, আস্তে 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 আস্তে, বাড়ি এসে গেলাম। আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার আমরা কি করব, আমাদের, আমি, আমার মেয়ে আর আমার ছেলে, এখন আমরা আমার বাড়িটাকে একটু ক্লিন করব, সাফ সাফাই করব একটু।
আমার সাবস্ক্রাইবের কাজ চালু হয়ে গেছে। ওই যে টমি 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 দেখো দেখো টমিকে দেখো টমি কিভাবে বেড়াচ্ছে, যে টমি এটা আমার টমি, এর বিড়ালটার নাম টমি রেখে দিয়েছি। টমি টমি ভালো করে ছাপাই করতে লাগবে। সব দিক দিয়ে ভালো করে ছাপাই করা লাগবে। ওয়াও, আমাদের ঘর ছাপাইয়ের কাজ শেষ, এখন দেখি এই ডেকোরেট গুলা কোথায় কোথায় রাখা যায়। এটা রাখবো ওই কোনায়, ওই কর্নারের মধ্যে রাখবো এটাকে, যাতে ঘরটা আরো ভালো দেখা যায়। ডিজাইন বা এটা রাখবো কোথায় কোথায়, এটা রাখবো এই দিক দিকে, এটা রাখবো এই কোনারে রেডি। বাস এখানে রাখবো, আর একটা রাখবো কোথায়, ওই কোনার একটা রাখতে লাগবে। ঘর সাজাসাজি করার পরে, ঘর সাজা যখন হয়ে যাবে তখন ফির আমাকে একটু দোকানে যেতে লাগবে, কেননা সবকিছু নিয়ে আসছি, কেকটাই আনতে ভুলে গেছি। ঘর সাজানোর জন্য জামা নিলাম, ঘর সাজানোর জন্য জিনিস নিলাম, তারপরে পড়ার জন্য জামা নিলাম, অনেক কিছু করলাম, কিন্তু আসল জিনিসটাই ভুলে গেছি, সেটা হচ্ছে কেক আনা লাগবে। কেক, কেননা কেকটাই আনতে ভুলে গেছি। এখন এই যে আমার পাশে যে দোকানটা আছে বেকারি, সেখানে যাবো, যে একটা কেক নিয়ে আসি। কে বড়দিন যে আসছে ক্রিসমাস ডে, তার জন্য কেকটা, আমার কেক রেডি। এখন সামনেই দোকান, বাড়ির পাশে সামনেই দোকান, কতক্ষণ লাগে আনতে বলো তো। কেক নিয়ে আসা হয়ে গেছে, এখন ক্রিসমাস ডে সেলিব্রেশন করতেছি, সেলিব্রেট করতেছি, ক্রিসমাস ডে সেলিব্রেট করতেছি। আমি, আমার মেয়ে এবং আমার ছেলে, আমার তিনজনেই খুব মজা করতেছি। ওয়াও, আমার যে গাড়িটা আছে না, যেটা আমি চালাই, সেটা অবশ্য আমার পছন্দের কালার, রেড রেড, কেননা রেড কালার আমার ফেভারিট কালার। এখন সেটাকে গ্যারেজে নিয়ে যাব, নিয়ে যে কালার চেঞ্জ করে নিয়ে আসবো, একটু নতুন করে নিয়ে আসবো। পয়সা নেই, ঠিক আছে, তোমাদের কি বলবো, আমাদের পয়সা নেই আমার কাছে, কেননা আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে আমি নতুন গাড়ি কিনতাম। এটা অনেক পুরনো হয়ে গেছে, পুরনো হলেও মানে গাড়িটা সেই 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 চালু। গ্যারেজে আমি পৌঁছে গেছি, গ্যারেজে পৌঁছে গেছি। এবার আমার গাড়িটাকে ওঠে না, ওঠে না, দেখি গ্যারেজের ওনার কোথায় গেল। এই যে গ্যারেজের ওনার,
ওয়াও, সিলেক্ট ইওর ফেভারিট কালার। আমার কি কালার করে নেব, হোয়াইট, কেননা হোয়াইট আমার গাড়ির কালার একদম চেঞ্জ করলাম, পুরো হোয়াইট হয়ে গেল আমার গাড়ির কালার। এখন আমরা, আমি, আমার ছেলে, আমার মেয়ে তিনজনে এবার বাড়ি রওনা দেব। চললাম বাড়ি, বাহ, সাদা কালার তো অতটা খারাপ না, দেখা যায়, ভালোই দেখা যায় গাড়িটা। তাছাড়া ভালো লাগুক আর না লাগুক, আমার কাছে তো ভালো লাগে, কেননা আমার হোয়াইট কালার ফেভারিট কালার। এসে গেলাম বাড়ি, বাড়িতে এসে গেলাম, আসতে সারাদিনে অনেক কাজ করলাম, আমি পুরো একদম পুরো হাঁপিয়ে গেছি। এখন দেখি সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি আমার ছেলেমেয়েদেরকে ঘুমাতে পাঠাবো। বাস, আমার ছেলে মেয়ে বেশি নাই, শুয়ে পড়ছে, আমার এই যে ছেলে বিছানায় ঘুমিয়ে পড়লো, আমার মেয়েও ঘুমিয়ে পড়ছে, এখন আমিও আর ঘুমিয়ে পড়বো, কেননা সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কত কি নাই করলাম, অফিসে গেছি, তারপরে শপিং মলে গেলাম, এখন আমি আমার রুমে চলে এসেছি, এখন আমিও ঘুমিয়ে পড়বো। গুড নাইট। এখন আমি আমার রুমে এসেছি, আমি ঘুমাবো, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে, দেখি কালকে কি কি কাজ করা যায়, কালকে ডিসাইড করব। আজকের জন্য আমি ঘুমাবো, এখন কালকে কি করব না করব, তোমরা যদি দেখতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন না দেখতে হবে না কালকে আমরা কি করি, আমি এবং আমার ছেলে মেয়ে। কালকে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে, টাটা বাই, গুড নাইট, আমি এখন ঘুমাবো।